যেইভাবে পরশ পেয়েছিলেন, যেইভাবে পরশ পেয়েছিলেন উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের ঢুম নবীর প্রেমে, নবীর বিরহে, নবীর ভালোবাসায় সে মানে যখন কাঠের মিম্বর তৈরি হয়ে গেছে, তখন যখন নবীজি মিম্বর কাঠের মিম্বরে চলে আসলেন, এর আগে তিনি এই হেজুর গাছের ঢুমের উপর বসে ঢেলান দিয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ বলেন, যখন সাহাবায়ে কেরাম ওইটা তৈরি করে লাইছে, নবীর প্রেমে বিরহে বিচ্ছেদে তিনি কান্নাকাটি শুরু করছেন। সুবহানাল্লাহ, সেই বিরহ বিচ্ছেদে, নবীর প্রেমে বিরহ বিচ্ছেদে নবীজি যখন মিম্বার শরীফে খুতবা দিচ্ছিলেন, তখন কিন্তু ওই কান্নার আওয়াজ নবীর কাছে চলে আসছে। সুবহানাল্লাহ, নবীজি মিম্বার শরীফ থেকে নেমে ওই হেজুর গাছের এই শুকনা ঢাল ঢুমের কাছে গিয়া বললেন, এই খেজুর গাছ, তুমি যদি চাও, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে কি করে দিতে পারি, দুনিয়ায় রোপণ করে দিতাম পারি। সুবহানাল্লাহ, তুমি যদি দুনিয়া চাও তাহলে আমি দুনিয়ায় রোপণ করে দেব, তুমি জিন্দা হইয়া তোমার ফল ফ্রুট হবে, আর ফল ফ্রুটে সাহাবায়ে কেরাম এটা খাইবে। সুবহানাল্লাহ, এটা নবীজি বলছেন। আর যদি তুমি চাও যে না, পরকালে পরকালে জান্নাতে তুমি থাকতে চাও, তাহলে আমি তোমাকে জান্নাতে রোপণ করে দেব, যে চিরস্থায়ী আমার উম্মতরা যারা জান্নাতি হবে চিরস্থায়ী তুমি ফল খাই তোমার ফল। তখন এই নবীর প্রেমে বিরহে এই হেজুর গাছের ডুমডা কইলেন যে না, আমি দুনিয়া চাই না, আমি পরকাল চাই। কারণ পরকাল হইছে চিরস্থায়ী জিন্দিগি, দুনিয়া হইছে ইহকাল জিন্দিগি, একদিন এটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই হেজুর গাছের ডুমডা পরকালকে বাচ্চা নিছে। সুবহানাল্লাহ, ইখতিয়ার গ্রহণ করলেন নবীজি জান্নাতের মালিক, ওই জান্নাতের মাঝেই এই হেজুর গাছের ডুম মানে রোপণ করে দিলেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। নবীর প্রেমে ভালোবাসাই যদি একটা খেজুর গাছের ডুম যদি জান্নাতি হইতে পারে, তাহলে নবীর প্রেমিকেরা আশেকরা জাহান্নামী হবে।